নমস্কার বন্ধুরা, আরতি কুইক রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি কোনো রান্না বা কোনো কাজ নয়, আজকে আমি চলে এসেছি তোমরা বলেছিলে যে গরুর দুধ দোয়ানো কী করে শিখেছি সেটা আমি শেয়ার করতে। তো বন্ধুরা, আমি গরুর দুধ দোয়ানো শিখিনি, তো পরিস্থিতি আমাকে গরুর দুধ দোয়ানো শিখিয়েছে। তো পরিস্থিতি আমাকে কীভাবে শিখিয়েছে সেটাই তোমাদেরকে আজকে আমি বলবো। তো আমি যখন গরু কিনি, কয়েক বছর পর সে একটা বাচ্চা দিল। তো গরু যখন বাচ্চা দেয় তখন আমাকে একটা গোয়ালা রাখতে হয়। তো গোয়ালা রাখার পরে, মানে গোয়ালা কাকু, তো উনি নতুন বাচ্চা দিয়েছে এটা শুনে উনি তো পিজুস দুধ পিজুস দুধ দোয়ানোর জন্য তো 400 টাকা নেবে এবং মাসে 400 টাকা করে, তো এক্সট্রা আমার চলে যাচ্ছে, পিজুস দুধ একদিনে বার করে দেবে, তো তখন আমাকে 400 টাকা দিতে হবে আর ওনাকে এক্সট্রা আরও 2 কিলো দুধ দিতে হবে। তো দেখো, আমার বাড়ির অবস্থা খুব একটা ভালো না, তো আমি আমি মনে করি যে ওনাকে মাসে 400 টাকা করে দিতে হবে এবং বছরে বোনাস দিতে হবে। তো আমি ভাবলাম যদি আমি শিখতে পারি তাহলে এই টাকাটা আমার কিছুটা হলেও বাঁচবে। তো দেখো, আমার কাছে যেটুকু আমি বাঁচুক তো 400 টাকাটাই আমার কাছে অনেক। তো আমি দুধ দোয়ানোর চেষ্টা শুরু করলাম। তো বন্ধুরা, আমি যতটা সহজ ভেবেছিলাম তো ততটা সহজ কিন্তু নয়, একটু কঠিন আছে। তো দেখো, রাত্রে ভাবা আর সকালে কাজ। তো আমি সকালে উঠেই চললাম গরুর ঘরে দুধ দোয়ানোর জন্য। তো গোয়ালা কাকু যখন দুধ দোয়াতো, গরুর পেছনের পা একটাই বাঁধত, মানে দুটো পা নিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে নিত। তো আমি যখন গেছি তো আমি কি করেছি, এক গরুর পা উপরে বেঁধেছি আবার নিচেও বেঁধেছি, যাতে না খুলে যায়। একটা খুলে যাবে তো একটা তো থাকবে, যার জন্য আমি দুটো বেঁধে দিয়েছি। তো আমি তো দুটো পাই বেঁধে নেওয়া হলো, আমি বসলাম, বসার পরে দুধ ধোয়াতে পারছি না, মানে আমি নতুন তো হাত দিয়ে চিপতে পারছি না, এত শক্ত কি বলবো। আমি ভেবেছি খুব সহজভাবে আমি নিয়ে পারবো দুধ ধোয়াতে, তো আমি পাচ্ছি না। দুয়াতে বেশি না, যেখানে 3 কিলো দুধ হবে, 3 কিলো না 4 কিলো হবে, তো সেখানে আমি 500 দুধ পার করেছি। তো দেখো, সকালবেলায় তো যাই হোক 500 মতন হলো, আর বিকালবেলাটা যেই আমি এলাম আর হাত নাড়াতে পারছি না যে করবো। বিকালবেলা তো এলামই, এসে আর ধরতে পারছি না, এই বুড়ো আঙুল দুটো খুব ব্যথা হলো, দুটোই খুব ব্যথা হলো, এত ব্যথা হলো আর আমি পাচ্ছি না। তাও কতটা বের করেছি গরুর দুধ, ওই 250 নিয়ে চললাম। আর বাছুরটাকে কি করলাম, ছেড়ে দিলাম, বাছুরটা পুরোটাই খেয়ে নিল, আমি তো বাছুরকে খাই দিলাম, 250 দুধ নিয়ে আমি ঘরে চলে এলাম। তো ঘরে আসার পরে ওটা রেখে দেওয়ার পরে হাত আঙুল আমার খুব যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে তো কি বলবো। গরম জল করলাম, গরম জল দিয়ে সেক করলাম, সেক টেক করে তারপরে মুখ লাগিয়ে দিলাম, মুখ ওটা লাগানোর পরে একটু হালকা কমে ব্যথা, তারপরে কিন্তু আরও যন্ত্রণা হয়, একটু কমে, কমার পর আবার যন্ত্রণা শুরু। তো কী করবো, তো সেদিনকে রাতে আমার আঙুল দুটো খুব যন্ত্রণা করছিল, তো সারা রাত আমি ঘুমোতে পারিনি, হাত এত যন্ত্রণা করছে কি বলবো, সারা রাত মানে বলতে পারি কেঁদেছি, এতই যন্ত্রণা করেছে। কিন্তু আমাকে গরুর দুধ ধোয়াতেই হবে, না হলে আমাকে গোয়ালাকে 400 টাকা মাসে গুনতে হবে, আর সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমি চললাম তারপরের দিন সকালবেলা গরুর ঘরে। তো দেখো, গরু ঘরে তো গেছি, গরু ঘরে গিয়ে কিন্তু আমি দুধ ধোয়াতে পারলাম না, কেন পাচ্ছি না, হাত তো খুব ব্যথা। তো এবার কি করব, বাছুরকে ছেড়ে খাই দিলাম পুরো দুধটা। তো ওখানে আরেকটা সমস্যা হয়ে গেছে, তো আরেকটা সমস্যা কি হয়ে গেছে, গরুকে খাই দেওয়ার পরে দুপুরবেলার দিকে দেখছি ও পাতলা পাতলা পায়খানা করছে, অনেক দুধ খেয়ে ফেলেছে, এবার কি করব। ডাক্তারবাবুকে ডাকা হলো, ডাক্তারবাবু এলেন, ও ইঞ্জেকশন দিলেন, ওষুধ দিলেন, তো ডাক্তারের আরেকটা খরচা, এবার কি করব। ও তো এইদিকে পায়খানা করে যাচ্ছে,
আমি এইদিকে হাত ব্যথায়, গরুর দুধ ধোয়াতে পারছি না, খরচার পরে খরচা। তার মধ্যে আবার একটা চিন্তা যে বাচ্চাটার কি হবে, পায়খানা তো করছে, পুরো জলের মতন পাতলা পায়খানা। দুধ খাওয়ালে বাচ্চার কষ্ট, কেন বাচ্চা পাতলা পায়খানা করবে? আর না ধোয়ালে বাচ্চার মায়ের কষ্ট, কেন মায়ের থেকে তো ওই দুধ, গরুর থেকে দুধটা বার করতে হবে, না ধোয়ালে ওর ওখানে ব্যথা করবে। যার জন্য বিকেলবেলা আমি আবার শুরু করলাম আমার হাত ব্যথা নিয়ে দুধ ধোয়ানো। যতই কষ্ট হোক দুধটা আমাকে বার করতেই হবে। বাচ্চাকে সব খাই দিলে বাচ্চা অসুস্থ হয়ে টাকা ওর পেছনেই খরচা হয়ে যাচ্ছে, তো আমাকে তো ধোয়াতেই হবে, তাই না? তাই আমি আবার আমার হাত ব্যথা নিয়ে শুরু করে দিলাম ধোয়ানো। আজকে 500, কালকে 3 পোয়া, তারপরে 1 কিলো, তারপরে 2 কিলো, এই করতে করতে আমি এখন ভালোই ধোয়াতে পারি সেই হাত ব্যথা নিয়ে। হাত ব্যথাটা না ভালোই ছিল, ওই হাত ব্যথাটা মানে আস্তে 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 কমতে কমতে কমেই গেল। যাক গিয়া, আমার একটা ভালো জিনিস তো শেখা হলো, তাই তো? তো আমি আস্তে আস্তে দুধ ধোয়ানোটা শিখে গেলাম। শিখে যাওয়ার পরে আমি আস্তে মানে অনেকটা করে আমি তখন দুধ ধোয়াতে পারছিলাম। তারপরে কি হলো, আস্তে 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 আঙুল দুটো ব্যথাও কমে গেল, হাত ব্যথা কমে গেছে। তো এইভাবে আমি দুধ ধোয়ানোটা শিখে গেলাম। তো এখন আর কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা কথাই বলবো, গরুর দুধ ধোয়ানোর সময় পাটা অবশ্যই বেঁধে নেওয়া, এটা বলবো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসি, টাটা।